রাজধানী জুন উপহত্যা করবে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসানের নেতৃত্বে চার আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করে এর আগে দু সালের মে মাসে রাজধানীর সূত্রাপুরে রাশিকুর রহমান খান উপহত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে খালাস এবং অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিষয়ে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন মঞ্জুরুল আবেদিন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী মুন্না ইফতেখার বেগ ছলককে খালাস দেওয়া হয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি মাহবুব আলো ও বিপ্লব চন্দ্র দাস পলাতক থাকায় তাদের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত